অপূর্ব সুন্দর একটা রাস্তা আর একটা বালিয়াড়ি নিয়ে আজকের ভিডিও। গুড ইভিনিং, এখন বিকেল 4:10। জাইনাসেলার পার্কের গেটে দাঁড়িয়ে আছি। এখানে প্রবেশ করার জন্য $35 লাগে। আমাদের কাছে অ্যানুয়াল পাস আছে, ওটা দেখালেই হবে। So can I drive inside like in the riverside walk? No, to that area? That's where the shuttles go. Only the shuttles? Yes. উনি যেটা বললেন সেটা হলো এখন প্রাইভেট গাড়ি নিয়ে আমরা ন্যাশনাল পার্কে ঢুকতে পারবো না, এই সময় শাটল সিস্টেম চালু আছে। তো শাটল সিস্টেম চালু থাকলে প্রাইভেট গাড়ি নিয়ে ঢোকা যায় না। সাধারণত মার্চ মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত শাটল চলে, যদিও এটা ফিক্স নয়। জয় ন্যাশনাল পার্কের ওয়েবসাইটে গেলে বোঝা যাবে শাটল চলছে কি না চলছে না। প্রতি 10 থেকে 15 মিনিট অন্তর অন্তর শাটল ছাড়ে। সকাল 8:00 থেকে 5:30 পর্যন্ত এই সার্ভিসটা থাকে। এর জন্য কোনো ফি বা রিজার্ভেশনেরও দরকার হয় না। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটার নাম হচ্ছে জায়ন মাউন্টেন কার্মেল হাইওয়ে। 40 কিলোমিটার লম্বা এই রাস্তাটা, এত সুন্দর কি বলবো। আজকে তো আরও বেশি সুন্দর লাগছে, একটু আগেই হালকা বৃষ্টি হয়ে গেছে তাই হয়তো বেশি সুন্দর লাগছে। তারপর আবার লাল পাথর দিয়ে রাস্তাটা তৈরি করেছে, এই পরিবেশে লাল রাস্তাটা ভালো মানিয়েছে। যদিও আমার এই রাস্তার দুই পাশটা ভীষণই ভালো লাগে, যতবারই দেখি না কেন পুরনো হয় না। এখানেও আমরা 3 বার এসেছি, তো 2 বার যখন এসেছিলাম তখন মেন গেট দিয়ে প্রবেশ করেছিলাম। জায়ন্ট ন্যাশনাল পার্কে প্রবেশ করার জন্য 3টে গেট আছে। সাউথ এন্ট্রান্স মানে মেন গেট, এই গেট দিয়ে লোকজন বেশি প্রবেশ করে। মেন গেটের কাছাকাছি ভিজিটার সেন্টার থাকার জন্য ম্যাপ ও যাবতীয় সব ইনফরমেশন পাওয়া যায়, সেজন্য লোকজন এখান দিয়েই প্রবেশ করে। আর একটা হচ্ছে কোলাব ক্যানিয়ন এন্ট্রান্স। আমরা প্রবেশ করেছি ইস্ট এন্ট্রান্স গেট দিয়ে। লেক পাওয়েল থেকে এই গেটটা কাছে হয় তাই আমরা এই গেট দিয়েই প্রবেশ করেছি। তো কালকে আমাদের ব্রাইস ক্যানিয়ন যেতে হবে, তো ব্রাইস ক্যানিয়নও এই গেট থেকে কাছে হয়। এখানে মাঝে মাঝে থামার জায়গা আছে, সেখান থেকে ভিউগুলো অসাধারণ, তো পর্যটকরা ওখানে থেমে ভিউ দেখে। আর এখানে মাউন্টেন গোটও আছে, আগেরবার অনেক মাউন্টেন গোট দেখেছিলাম, এবার একটাও চোখে পড়ছে না। রাস্তার দুপাশে অনেক ট্রেল আছে, ট্রেলগুলো খুবই সুন্দর কিন্তু ভীষণ ভয়ঙ্কর রাস্তা তার। এবার যাওয়ার সময় আমরা কোথাও থামবো না বা কোনো ট্রেলও করবো না। এই রাস্তা দিয়ে যেতে যেতে 2টো টানেল পাওয়া যাবে, একটা ছোট একটা বড়। বড় টানেলটা কিন্তু অনেকটাই লম্বা, যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের স্প্রিন্ডেল টাউনের কাছে অবস্থিত এই ন্যাশনাল পার্কটি। আজকের ভিডিওটা এই রাস্তা আর একটা বালিয়াড়ি নিয়ে তৈরি। এখানে আমি জায়ন্ট ন্যাশনাল পার্কের ভিতরের কোনো ট্রেল বা কোনো কিছু দিচ্ছি না, কারণ আমার কাছে সেরকম কোনো ভিডিও নেই। আমরা যখন গেছিলাম তখন ফ্লাশ ফ্লাডের হাই অ্যালার্ট ছিল, সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি কভার করে চলে এসেছিলাম, ভিডিও নেওয়ার টাইম পাইনি। তো এটাই হচ্ছে সেই ছোট টানেলটা, এর পরেই আসবে বড় টানেলটা। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বড় টানেল। এটা 1.1 মাইল লম্বা, এটা পার হতে 5 মিনিট লাগে। এই টানেলে এইরকম ছোট বড় 6টা জানলা আছে যেটাতে আলো বাতাস ঢোকে, মানে ভেন্টিলেশনের কাজ করে। এই টানেলে অনেক কিছু রেস্ট্রিকশন আছে, যেমন এখানে দাঁড়ানো নিষেধ, বাইসাইকেল বা মানুষের হেঁটে যাওয়া নিষেধ আছে। এখানে বড় বড় গাড়িও ঢুকতে পারে না। জায়ন্ট ন্যাশনাল পার্কে খুব কাছে চলে এসেছি, তো পার্কটা দেখে আমরা বেরিয়ে গিয়ে মোটেলে থাকবো, তারপর কাল সকালে বালিয়াড়িটা দেখতে যাব। এখন সকাল 7টা বাজে, আমরা মোটেল থেকে বেরিয়ে গিয়েছি। কালকে কোনো রকম জায়ন্ট ন্যাশনাল পার্কটা ঘুরে এসে মোটেলে চলে এসেছিলাম। এখন ব্রাইস ক্যানিয়ন যাচ্ছি, তো ব্রাইস ক্যানিয়ন যাওয়ার পথে এই বালিয়াড়িটা পড়বে। আমাদের এই পুরো ট্রিপের মধ্যে 3টে স্যান্ডিউম ছিল। এটাই হচ্ছে কোরাল পিং স্যান্ডিউনস, এটা একটা স্টেট পার্ক। এটার কালারটা পিঙ্ক না রেড বোঝা যাচ্ছে না, মানে আমি ঠিক বুঝতে পারিনি, আমার কাছে তো পিঙ্ক কোনো মতে লাগেনি।
অনেকটা রেড আর অরেঞ্জের মাঝামাঝি লেগেছে, কিন্তু যাই হোক এটা বেশ সুন্দর লাগছিল দেখতে। এটা ইউটার কানাপে অবস্থিত, এখান থেকে ব্রাইস ক্যানিয়ন কাছে। এখন এখান থেকে বেরিয়ে যেতে হবে। তো এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন অবশ্যই। এই ভিডিওটা হচ্ছে 8 নম্বর ভিউ। আগের ভিডিওগুলো দেখার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো ক্লিক করুন।